মহালয়ের দিন সূর্যগ্রহণ, তর্পণ করা যাবে তো? কখন থেকে শুরু হচ্ছে গ্রহণ, কোথা থেকে দেখা যাবে রিং অফ ফায়ার, জেনে নিন এই প্রতিবেদনে। মাঝে মাত্র আর একটি দিন, তারপরই মহালয়া। আর এই বছর মহালয়ার দিনই বছরের শেষ সূর্যগ্রহণ। এটি জানার পর এখন সকলের মনে হতেই পারে, তাহলে কি এই দিন তর্পণ করা সম্ভব? আদেও ভারত থেকে কি দৃশ্যমান হবে সূর্যগ্রহণ? এমনই নানান প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। বছরের শেষ সূর্যগ্রহণ কোথায়, কবে, কখন দৃশ্যমান হবে? এই সূর্যগ্রহণ কি আদেও প্রভাব ফেলবে ভারতে? আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, সেই মহালয়ার দিনই এই বছর পৃথিবীর শেষ সূর্যগ্রহণ। এদিন দেখা যাবে আগুনের বলয়, যা রিং অফ ফায়ার হিসেবে পরিচিত। মহালয়ার দিন সূর্যগ্রহণ হওয়ায় সকলের মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেউ জানতে চাইছেন, তবে কি এই দিন তর্পণ করা যাবে? কেউ আবার ভাবছেন, আদৌ কি ভারত থেকে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ? আসুন জেনে নেওয়া যাক মহালয়া এবং অমাবস্যার দিন এই সূর্যগ্রহণ। এদিন আকাশে দেখা যাবে রিং অফ ফায়ার কিংবা আগুনের বলয়। তবে এই আগুনের বলয় সমস্ত দেশে দেখা যাবে না, ভারতের বাইরের কয়েকটি দেশ থেকে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ। যখন সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরল রেখায় অবস্থান করে, তখন চাঁদের ছায়ার কারণে কিছু সময়ের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। এ সময় চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে। চাঁদ, সূর্য এবং পৃথিবীর মাঝে অবস্থানের কারণে সূর্যের চারিদিকে আগুনের বলয় তৈরি হয়, যাকে রিং অফ ফায়ার বলা হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পিতৃপক্ষ যদি চন্দ্রগ্রহণ দিয়ে শুরু হয়, তাহলে তা শেষ হবে সূর্যগ্রহণ দিয়ে। 2 অক্টোবর এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। এই বছর শেষ চন্দ্রগ্রহণের দৃশ্য দেখতে পায়নি ভারতবাসী। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ভারতের সময় রাত 9:13 থেকে। গ্রহণ শেষ হবে মধ্যরাত পেরিয়ে প্রায় 3:17। রাতের কারণে ভারতবাসী এই সূর্যগ্রহণ দেখতে পারবেন না, তাই এই গ্রহণের সূতক সময়কাল বৈধ হবে না। এমন পরিস্থিতিতে এই দিনে তর্পণ ও শ্রাদ্ধ অনুষ্ঠান করা যেতে পারে নিঃসন্দেহে। পিতৃপক্ষে বৃক্ষরোপণ করলে পিতৃদোষ প্রতিরোধে সাহায্য করে। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতারা অশ্বত্থ, বেল, তুলসী প্রভৃতি গাছে বসবাস করে। এমনটা বিশ্বাস করা হয় যে সর্বপিতৃ অমাবস্যায় তর্পণ নিবেদন ছাড়াও আপনি যদি এই গাছগুলি নদীর তীরে, মন্দিরে কিংবা কোনো তীর্থস্থানে লাগান, তাহলে পূর্বপুরুষরা খুশি হন এবং আপনাকে সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন। জ্যোতিষীদের মতে, সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে থেকে শেষ পর্যন্ত সময়কালকে সূতক সময় বলা হয়। এই সময় শুভ কাজ নিষিদ্ধ, মন্দিরের দরজা বন্ধ থাকে। তবে যেখানে সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না, সেখানে সূতক কাল বৈধ নয়। অতএব বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান না হওয়ার কারণে সূতক সময়ও বৈধ হবে না। এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ 2024 সালে 2 অক্টোবর ঘটবে, যা সর্বপিতৃ অমাবস্যার দিনে পড়েছে। এর 15 দিন আগে চন্দ্রগ্রহণ হয়েছিল। পিতৃ অমাবস্যার দিনে এই সূর্যগ্রহণের বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। সূর্যগ্রহণ 2 অক্টোবর রাত 9:13 শুরু হবে এবং ভারতীয় সময় অনুযায়ী পরের দিন ভোর 3:17 শেষ হবে। তবে এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না, কারণ এটি রাতের বেলায় ঘটবে। তারপরও ধর্মীয় নিয়ম অনুযায়ী কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। জ্যোতিষশাস্ত্র মতে, ঢেকে রাখুন গ্রহণের সময় বাড়ির মন্দির, এতে পবিত্রতা বজায় থাকে। খাওয়া কিংবা যে কোনো পান করার জিনিস গ্রহণের সময় থেকে বিরত থাকুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি সঠিক বলে বিবেচিত হয়। তুলসী পাতার ব্যবহার গ্রহণের সময় খাদ্যের ক্ষেত্রে অতি প্রয়োজনীয়, যাতে সেগুলি দূষিত না হয়, সেই জন্য তুলসী পাতা দিয়ে খাবার ঢেকে রাখা হয়।
গ্রহণ শেষ হওয়ার পরে সমস্ত বাড়ির জায়গায় গঙ্গাজল ছিটিয়ে দিতে হয়, যাতে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তাদের বাড়ির ভিতরে থাকা উচিত এবং বাইরে যাওয়া এড়ানো উচিত, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি তাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এক কথায়, মহালয়ার দিন সূর্যগ্রহণ হলেও সেটির কোনো প্রভাব পড়বে না ভারতে। অতএব মহালয়ার দিন যে সকল কর্মসূচি আছে তা নিঃসন্দেহে পালন করা যাবে বলে জানা গিয়েছে জ্যোতিষবিদদের কাছ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।